মাদ্রাসায় উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা দু আজ আঠারো সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডঃ কাজী শহীদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রসার আহমেদ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আহসান উল্লাহ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন মাদ্রাসায় শিক্ষা প্রসারের লক্ষ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে সারা বিশ্বে এখন মাদ্রাসা শিক্ষার রোল মডেল বাংলাদেশ শিক্ষায় মাদ্রাসা শিক্ষাকে কিভাবে যুগোপযোগী করা যায় সেক্ষেত্রে সকলকে একসাথে কাজ করতে হবে অনুষ্ঠানের প্রধান আলোচক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ বলেন নতুন নতুন বিষয়ে অনার্স চালু না করে শিক্ষায় কোয়ালিটির উপর বেশি নজর দিতে হবে সভাপতির বক্তব্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ আহসানুল্লাহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রীর দিক নির্দেশনা ও সহযোগিতায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস এম এহসান কবির বাংলাদেশ জমিয়াতুল মুদাসির মহাসচিব অধ্যক্ষ মৌলানা সাব্বির আহমেদ মমতাজি প্রমুখ এছাড়া উক্ত অনুষ্ঠানে দেশের সকল ফাজিল অনার্স মাদ্রাসার অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানগণ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়